যদি আপনি এখনও পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তো আপনি এখন কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কোথাও আপনাদের কিন্তু ডকুমেন্টস পাঠাতে হবে না শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি আপনার প্যান কার্ড অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই প্যান কার্ড ফিজিক্যাল প্যান কার্ড বাইপোস্টে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে এর পাশাপাশি আপনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ই প্যান কার্ড আপনাদের জিমেলে পেয়ে যাবেন যেটি দিয়ে আপনাদের কাজগুলো কিন্তু করতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে নতুন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ প্যান কার্ড অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগছে এর পাশাপাশি কত টাকা আবেদন ফি রয়েছে প্যান কার্ড তৈরি করার জন্য টু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনার জরুরতে হবে আপনি যদি পারছেন তো অবশ্যই লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ মিনিটে অল্প রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এনএসডিএল প্যান কার্ড লাগে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পেয়েছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএল এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবেন অ্যাপ্লিকেশান টাইপ রয়েছে এখান থেকে আপনি নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফোরটি নাইন এ এটা আপনি সিলেক্ট করবেন এরপর রয়েছে কিন্তু ক্যাটাগরি তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি কী রয়েছেন তা আপনি সিলেক্ট করে নেবেন এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে আমি আপনার সাথে ভিডিও ডিসনপয়েড করলে সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন তো ক্যাটাগরি আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন যদি আপনি আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান আর বিজনেস পারপাস হলে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার টাইটেল কী রয়েছে শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী যেটি সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার লাস্ট নেম অর্থাৎ সার নেম পদবি কী রয়েছে প্রথমে এখানে আপনি আপনার পদবি উল্লেখ করে দেবেন এরপর আপনার ফার্স্ট নেম কী রয়েছে এখানে আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন যদি আপনার মিডিল নেম থাকে তো মিডিল নেম আপনি এখানে উল্লেখ করে দেবেন আর নাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ তো আপনার আধার কার্ডে কী ডেট অফ বার্থ রয়েছে কিংবা আপনার কোন ডকুমেন্টস ডেট অফ বার্থ ঠিক রয়েছে সেটি দেখে দেখে আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর এখানে আপনার ইমেল এটি উল্লেখ করে দেবেন এই ইমেলে আপনাদের কিন্তু ই প্যান কার্ড চলে আসবেন তাই এখানে আপনি সঠিক মিলে দিন উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এই মোবাইল নাম্বারে আপনার প্যান কার্ডের লিঙ্ক হয়ে যাবে এর পাশে যখন পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ডটি আসবে পোস্ট অফিসে আগে আপনাদের কিন্তু কল করতে পারবে এই মোবাইল নম্বরে এরপর এই বক্সে আপনি টিকমার দিয়ে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন যে একটি ক্যাপচার কোড রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি কিন্তু একটু টোকেন নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারটি আপনি লিখে রাখবেন অথবা ফটো করে আপনি লিখে দেবেন পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে আসবে সেটা আমি আপনি ভিডিওতে বলে দেবো এবার কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনি ক্লিক করবেন এবং পরবর্তী পেজটি চলে আসছে সেখান থেকে আপনি কী করবেন দ্বিতীয় যে অপশানটি রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ যে থ্রু ই স্যান এটি আপনি সিলেক্ট করবেন অনেকে কিন্তু অন্য অপশন সেলেট করে দেবে সেটা আপনি সমস্যা হবে আপনি যে দ্বিতীয় ঘরটি এটি আপনি সিলেক্ট করবেন এরপর অবশ্যই আমার ফিজিক্যাল প্যান কার্ড চাই সেটা আমি এটা ইএসটি রয়েছে ইএস করে দেবো যদি আপনি ফিজিক্যাল প্যান কার্ড চান না তাহলে আপনি নো করে দেবেন অবশ্যই আপনি ইএস করে দেবেন এরপর আপনার আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট তো আপনি আধার কার্ডের শেষে চারটি সংখ্যা কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন নেম অ্যাজ পার আধার তো আধার কার্ডে আপনার নামের বানানো কী রয়েছে তা দিকে দিকে আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি এখান থেকে শুধুমাত্র জেন্ডার কী রয়েছে মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনি চলে আসবেন এটা অবশ্যই আপনাদের ইয়েস নজর রয়েছে যেরকম রয়েছে সেরকম থাকবেন এবং এখানে আপনার ফাদার্সের লাস্ট নেম কী রয়েছে পদবী তা উল্লেখ করে দেবেন এরপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন মিডিল মিডিল নেম আপনি উল্লেখ করে দেবেন অনেকে প্রশ্ন করবেন যে হাজব্যান্ড নেম বসন্ত অপশান প্যান কার্ডে কিন্তু হাজব্যান্ড নেম হয় না সেটা যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু এখানে বাবার নামই উল্লেখ করতে হবে এর মধ্যে হাজব্যান্ড নেম প্যান কার্ডে আসে না এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি আপনার মায়ের নাম উল্লেখ করতে চান তাহলে অপশনাল রয়েছে আপনি উল্লেখ করতে পারেন তারপর নিচে বলা হয়েছে কিন্তু এক কথা আপনি কার নাম প্যান কার্ডে প্রিন্ট করতে চান বাবার নাম প্রিন্ট করতে চান নাকি মায়ের নাম তো আপনি যেটি চান সেটি সিলেক্ট করবেন এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এখান থেকে নো ইনকাম যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস অবশ্যই ডিসিডেন্ট আপনি সিলেক্ট করবেন এবং নিচে আপনাদের অ্যাড্রেস কী রয়েছে তাও লিখ করে দেবেন এই অ্যাড্রেসে আপনাদের প্যান কার্ডটি চলে আসবে এবং নিচে রয়েছে অফিস অ্যাড্রেস এটা অবশ্যই আমাদের লিখ করতে হবে না এরপর নিচে আপনি চলে আসবেন টেলিফোন নাম্বার এবং ইমেলইডি এখান থেকে কান্ট্রি কোড আপনি অবশ্যই সার্চ করবেন এখানে ইন্ডিয়া ইন্ডিয়া সার্চ করতে কিন্তু নাইন ওয়ান চলে আসবে এটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু এখানে শুয়ে যাবেন আপনি এখানে মিলিয়ে নেবেন এটা নই থাকবে আপনাদের এরপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে এখানে আপনি এরিয়া কোড এ ও টাইপ এগুলো সিলেক্ট করতে হবে আপনি নিজে চলে আসবেন ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনাদের স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের সিটি কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে রয়েছে ফেস এই ফেসে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু এরিয়া কোড এও টাইপ রেন্স কোড এও নাম্বার চলে আসবে এবং নিচে রয়েছে সিলেক্ট সিলেটি আপনি ক্লিক করবেন এগুলো আপনি ফিল আপ হয়ে যাবে ওপরে আপনি দেখতেই পাবেন ফিল আপ হয়ে গিয়েছেন নিচে আসার পর নেক্সট আপনি ক্লিক করবেন এরপর রয়েছে পূর্ব অফ আইডেন্টি আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রুফ অ্যাড্রেস আপনি কী দিয়েছেন সেটি আপনি সিলেক্ট করবেন এরপর ডেট অফ বার্থ প্রুফ আপনি কী দিয়েছেন সেটি আপনি সিলেক্ট করবেন আমরা সমস্ত ওর আধার কার্ড সিলেক্ট করলাম তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর হিমসেল এবং সেল আপনি সিলেক্ট করবেন প্লেসে আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনি কোন জায়গাতেই প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন আপনি গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনাদের জায়গা নাম উল্লেখ করে দেবেন নিচে ডেট কিন্তু অটোমেটিক চলে আসবে এখন আপনি ফটো আপলোড করতে হবে প্লাসে আপনি ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনি ফটোখানে আপলোড করে দেবেন এরপর আপলোড আপনি ক্লিক করবেন ফটো আপনি আপলোড হয়ে যাবে এইভাবে আপনি সিলেজার কী রয়েছে আপনাদের এই প্লাসে ক্লিক করবেন আপনি স্ক্যান করা সিগনেচার এখানে আপলোড করে দেবেন আপলোডে ক্লিক করতে আপনি সিগনেচার এখানে কিন্তু শো হয়ে যাবে এই ফটো এবং সিগনেচার আপনি প্যান কার্ড কিন্তু চলে আসবে এবং ফটো এবং সিগনেচারের সাইজ কী হবে তাখানে আপনি দেখতেই পারছেন এইভাবে আপনি এই সাইজে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এরপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি যে ডকুমেন্টস সিলেক্ট করেছেন অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সেই ডকুমেন্টস আপনি পিডিএফ আকারে তিনশো কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে প্লাস এখানে আপনি ক্লিক করবেন এরপর পিডিএফ ফাইটি আপনি সিলেক্ট করবেন এরপর আপলোডে আপনি ক্লিক করবেন আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এরপর নিচে রয়েছে সাবমিট তো সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর আপনি দেখতেই পারছেন যে ইন্টার আধার ফার্স্ট এ ডিজিট প্রথমে আমরা সে চার সংখ্যা উল্লেখ করেছিলাম এখন আপনি আধার কার্ডের প্রথম আটটি সংখ্যা এখানে উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন আপনার নাম এখানে শুয়ে যাবে লাস্ট নেম শুয়ে যাবে ডেট অফ বার্থ শো হবে মোবাইল নাম্বার শো হবে অ্যাড্রেস শো হবে এগুলো আপনি একবার মিলিয়ে নেবেন ফাদার্স নেম শো হবে যেগুলো আপনি উল্লেখ করেছেন তা আপনি একবার মিলিয়ে দেবেন যে ঠিকঠাক রয়েছে কি না যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে আপনি কী করবেন নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি প্রসেসে ক্লিক করবেন আর যদি ভুল হয়ে যায় সেটা আপনি এডিট করে নেবেন প্রসেস করতে পরবর্তী পেজটি চলে আসবেন এখন আপনি পেমেন্ট করতে হবে অনলাইনে কিন্তু আপনি ডিমান্ড ড্রাফ কিংবা অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম কিংবা বিল ডেস্ক চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং দেখতেই পারছেন আপনাদের কিন্তু একশো ছয় টাকা নব্বই পয়সা পেমেন্ট করতে হবে এই বক্স যে রয়েছে আই অ্যাগ্রি এই বক্সে আপনি ক্লিক করে দেবেন এরপর নিচে রয়েছে প্রসেস টু পেমেন্ট এই প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবেন এখানে রয়েছে পে কনফার্ম এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন অটোমেটিক রিডেটেক হয়ে আপনাদের কিন্তু পেমেন্টের মেথডে চলে আসবেন এখান থেকে আপনি স্ক্যান করে অথবা আপনাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো উল্লেখ করে আপনি পেমেন্টই করতে পারবেন তো আপনি পেমেন্ট করে দেবেন আপনি এখানে এক মিনিট অপেক্ষা করবেন অটোমেটিক রিডেটেক হয়ে গেলে আপনাদের কিন্তু আবারও সেই পেজে নিয়ে যাবেন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট সাকসেস লেখা কিন্তু হয়েছে এরপর নিচেই আপনি চলে আসবেন কন্টিনিউ রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন এখন আদার অথেন্টিকেশন করতে হবে এই বক্সে আপনি টিক মারি দেবেন তারপর নিচের রয়েছে অথেন্টিক এখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে ও টিপি অথেন্টিকেশান এখানে আপনি ক্লিক করবেন আপনি আধার কার্ডে যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল নম্বরে ওটিপি আসবে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে সাবমিট তো সাবমিটে আপনি ক্লিক করবেন এরপর আপনি ই সাইন যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ ই সাইনে এরপর এখানে আপনি আধার কার্ড নাম্বার তা উল্লেখ করে দেবেন এবং উপরে বক্সে আপনি টিক দিয়ে দেবেন এরপর সেন ওটিপিতে ক্লিক করবেন আধার কার্ডে যে মোল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল নম্বরে আপনাদের কিন্তু ওটিপি আসবে সেই ওটিপি উল্লেখ করে আপনি সাবমিট করে দেবেন তো সাবমিট করতে আপনাদের কিন্তু কাজ শেষ আপনাদের প্যান কার্ড অ্যাপ্লাই কমপ্লিট এখন আপনি আপনার একটা স্লিপ ওপেন করতে পারবেন এনার রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড তো আপনি ডেট অফ বার্থ যা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে আপনি উল্লেখ করে দেবেন যদি এক এক উনিশশো নব্বই হয়ে থাকে তো শূন্য এক শূন্য এক উনিশশো নব্বই উল্লেখ করে দেবেন আপনি এই পিডিএফটি কিন্তু খুলে যাবে এবার আপনি কিন্তু প্যান কার্ড অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য হোম যে রয়েছে হোমে আপনি চলে আসবেন এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দিয়ে কিন্তু আপনাদের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আপনার আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন